লেজের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা সম্মানজনক স্কোর পেয়েছে পাকিস্তান, তবে প্রত্যাশার বিন্দুমাত্র পূরণ করতে পারেনি আবদুল্লাহ শফিক বাবর আজমরা। শেষ অংশে পাকিস্তানিদের মন ভরে গেছে আমির জামালের চমৎকার ব্যাটিংয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে পাকিস্তানের সংগ্রহ 313 রান। 77 ওভার ব্যাটিং করেছে পাকিস্তান, 78 ওভারের প্রথম ডেলিভারিতেই শেষ হয়েছে পাকিস্তানের প্রথম ইনিংস। দিনের শেষ অংশে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার সংগ্রহ 6 রান। দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের ব্যর্থতার কারণে চাপে পড়েছিল পাকিস্তান। বাবর আজম আবদুল্লাহ শফিকদের কেউই নিজেদের মেলে ধরতে পারেনি। মাঝে দলের হাল ধরেছেন মোহাম্মদ রেজওয়ান, সেঞ্চুরি করতে না পারলেও 88 রানের চমৎকার ইনিংস খেলেছেন এই মিডল অর্ডার। 2 ছক্কা 10 চারে সাজানো ছিল তার ইনিংসটি। দলীয় 190 রানের মাথায় ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রেজওয়ানের পতনের পর দলকে 313 রানে পৌঁছে দেওয়ার পথে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমির জামালের। সেঞ্চুরি করা হয়নি তার, তবে 97 বলে তার 82 রানের ইনিংসটি পাকিস্তানকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিয়েছে।